আমার সভা সমাবেশে প্রতিবন্ধতা সৃষ্টি করছে, আমার নেতা কর্মীদের ও হিন্দু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, টাকার প্রলোভন, এমনকি আমাদের কর্মীদের শারীরিক নির্যাতন ও কোপানো হয়েছে। পোস্টার ছেঁড়া, সুতলি দিয়ে টানা, পোস্টারে সুতা ছিঁড়ে পোস্টার ফেলে দেয়া ও দুইজন সরকারি কর্মচারী সমীক্ষারের মোটর সাইকেল প্রতীকের নির্বাচনী কার্যক্রম অংশ নেয়া ইত্যাদি, তারা প্রতিনিয়ত নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে চলছে। নির্বাচনের পরে যা ঠেকাতে পারবে না এটা নিশ্চিত। তিনি এটা জেনেই এখন ষড়যন্ত্র করে ভোট কেন্দ্রে গিয়ে সন্ত্রাস সৃষ্টি করার তারা একটা পায়তারা করছে। উল্লেখ্য যে শফিক খান ও তার ভাতিজা রুবেল খান 1997 সালের 27 মার্চ তারিখে পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদকে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। মাদারপুরে বিভিন্ন মারামারি সন্ত্রাসী কর্মকাণ্ডর সাথে তার জীবনের বিভিন্ন সময় তার জীবনের একটি অংশ হিসাবে মনে করি। আমরা বিশ্বাস সূত্রে সংবাদ পেয়েছি এ নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করে এ নির্বাচন ভণ্ডুল করার পরিকল্পনা তারা করছে। মাদারপুর জনগণ যে কোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে। আমরা সকল কিছুরই অভিযোগ লিখিতভাবে আমরা নির্বাচন কমিশন, বাংলা মাদারপুরের যিনি জেলা প্রশাসক এবং মাদারপুরের যিনি পুলিশ সুপার আছেন এবং সকল অন্যান্য সরকারিভাবে যারা এই সব ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সকল প্রতিষ্ঠানে আমরা লিখিতভাবে অভিযোগ প্রদান করেছি।